आज आमी आपनादेर साथे शेयर करते जाच्छी रिक्वेस्टेड एकटी भिडियो। चैनलेर नाम शिवलिस किचेन। शिवलिस किचेनेर शिवली दीदी भाई आमार काछे एकटा बाटार रेसिपी देखते चेयेछिलो, सेई जन्य आज आमी आपनादेरके शेयर करते जाच्छी फुलकपिर पाता बाटा। नमस्कार बंधुरा, आपनारा देखछेन सुब्रतर रान्नाघर। आमार आजकेर रेसिपि फुलकपिर पाता बाटा। आमार चैनेले झिंगेर खोसा बाटाओ একটা রেসিপি আপলোড করা আছে, সেটা দেখে শিউলি দিদি ভাই রিকোয়েস্ট করেছিল যে আরেকটা যে কোনো পাতা বাটা রেসিপি শেয়ার করার জন্য। সেই জন্যই আমার আজকের এই রেসিপি। ফুলকপির পাতা বাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি। নিয়ে ফুলকপি থেকে আমি পাতাগুলোকে আলাদা করে নেব। নিয়ে ফুলকপিটাকে আমি রেখে দেব। আমি এর থেকে কিন্তু কচি পাতাগুলোই নেব, বুড়ো পাতাগুলো নেব না। বুড়ো পাতা দিয়ে খুব ভালো হয় না। কচি পাতাগুলোকে এখন আমি আলাদা করে নেব। এখন বাজারে নতুন নতুন অনেক ফুলকপি এসছে, এখনই কিন্তু ফুলকপির পাতা বাড়াটা বেশ ভালো লাগে খেতে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে সব কচি পাতাগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এখন পাতাগুলোর মাঝখানে যে শীটটা আছে, শীটটা কিন্তু আমি নেব না। এখন কাঁচি দিয়ে সাইড থেকে আমি কচি পাতাগুলোকে নিয়ে নেব আর এই শীটটাকে আমি বাদ দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি সব পাতাগুলোকে পরিষ্কার করে নেব। প্রথমে পুরোটা তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। আমি পুরো পাতাগুলোকে বের করে আবার ফিরে আসছি। কুচি পাতাগুলোকে সব আলাদা করে আমি ছুরি দিয়ে একটু কুচিয়ে নিলাম পাতাগুলোকে। দিয়ে একটা বাটিতে আমি জল দিয়ে, নর্মাল জল, আমি 10 মিনিট প্রথমে পাতাগুলোকে এমনি ভিজিয়ে রেখে দেবো, যাতে পাতার উপরে যে নোংরা আছে সেই নোংরাগুলো চলে যাবে। তারপরে 2-3 বার জল পাল্টে ভালো করে পাতাগুলো ধুয়ে নেব। আমি এখন 10 মিনিট ভালো মতন জলের মধ্যেটাকে ভিজিয়ে রেখে দেব। নর্মাল জলে 10 মিনিট আমি পাতাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো মতন আমি পাতাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলো আমার পরিষ্কার হয়ে গেছে। আমার আর লাগছে এখানে আমি 5 পোয়া রসুন একটু থেতো করে নিয়েছি শিলে, আর এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি মতন আদা, আদাটাকে আমি থেতো করে নিয়েছি, আর দুটো নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন নেবেন। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে তেলটাকে আমি একটু হাই ফ্লেমে এখন গরম করে নেব। প্রথমে তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিলাম। এখন এখানে দিয়ে দেবো থেতো করা রসুন, কাঁচা লঙ্কা আর থেতো করা আদা। দিয়ে আমি একটু মিনিট 5 এটাকে একটু ফ্রাই করে নেব। আমি কিন্তু এখন কালো জিরে দেবো না, এখন কালো জিরে দিলে কালো জিরেটা পুড়ে যাবে। এটা একটু ফ্রাই হয়ে গেলে কালো জিরেটা দেব। আদা রসুন ফ্রাই হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও ফ্রাই হয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ কালো জিরে। দিয়ে এখন আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরেটা 5-6 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ এসছে, কালো জিরেটাও আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো কেটে রাখা কফির পাতা। দিয়ে সব একসাথে ভালো মতন মিশিয়ে আমি কিছুক্ষণ এটা ফ্রাই করে নেব। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে কফির পাতা থেকে জলটা অনেকটা ছেড়ে দিয়েছে, পাতাটাও একটা কমে এসছে। এখন আমি এতে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন নুন, আর 1/2 টেবিল স্পুন দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে পাতার সাথে আমি নুন আর হলুদটাকে ভালো মতন মিশিয়ে আরও কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। নুন আর হলুদ দিয়ে 5 মিনিট আমি কফির পাতাটাকে ফ্রাই করে নিলাম। এর থেকে বেশি আর ফ্রাই করব না। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা করে শিলে পেস্ট করে নেব। যে কোনো বাটা বা ভর্তা মিক্সির থেকেও কিন্তু শিলে যদি বেটে নেওয়া যায় তাহলে তার টেস্টও খুব ভালো হয়। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা শিলের উপরে পাতাগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে একটু মেলে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এটা আমি বেটে নেব। কফির পাতাটা ঠান্ডা করে আমি বেটে নিলাম। বাটাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর বাটা হয়েছে। এই অবস্থাও আপনারা পরিবেশন করতে পারেন, তবে আমি আরেকবার এটা আমি তেলে একটু ফ্রাই করে নেব। ফাইনালি চলে এলাম বাটাটাকে এবার ফ্রাই করে নেওয়ার জন্যে। ওই কফির পাতা ভাজা কড়াইতে আমি আরও 1 টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নেব।
तेल गरम हो गए तेल थे धोआ उठे एन दिए दीची आगे बेटे रखा कफिर पता दिए पताटा के मिनट पाँच एक फ्राई करब हमार आजकल रेसिपि फुलकपी पता बाटा अपन केम लगल अवश्य एक कमेंटे जानवें जदि भलो लेगे थे एक लाइक शेयर और कमेंट करते क्योंकि भूलें ना और हमार नतून बंधुदेर काछे रिक्वेस्ट जरा चैनल एखोनो सबसक्राइब करें तारा अवश्य सबसक्राइब करबें और पाशे थाका बेल आइकनटी प्रेस करबें जखनी आमी नित्य नतून कोनो भिडियो आपलोड करब सबार आगे नोटिफिकेशन आपनादेर काछे पौंछे जाबे। कफिर पाता बाटा सार्व करार जोन्नो एकदम रेडी आमी एकटा प्लेटे एखन तुले नेब। सबाई सुस्थ थाकबें भलो थाकबें आबार देखा हबे नेक्स्ट एपिसोडे।